দশম ক্লাস। এখানে যে বিষয়টা ছিল, আমরা 9 নম্বর লেকচার শিটে যেগুলো করেছি এবং 8 নম্বর লেকচার শিটে যেগুলো করেছি, ওর সাথে মিল আছে এখানে। কারণ আমরা 8 নম্বর লেকচারে পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর কথা ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র আলোচনা করেছিলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং বাকিগুলি সম্পর্কে আমরা কথা বলেছিলাম। আমরা আজকে তুলনামূলক আলোচনা করব তিনটা টেন্সেরই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আমাদের ধারণা ছিল, পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে আমরা কিন্তু ফর্মালি এখানে পড়ি নাই। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটু আলোচনা করে তারপরে পাস্টে আসবো, তাহলে ধরতে পারবো কন্টিনিউয়াস মানে কি ছিল বা প্রোগ্রেসিভ টেন্সে কি থাকে। প্রোগ্রেসিভ টেন্সে কাজটা, যে ভার্বটা, সে ভার্বটা হয় কন্টিনিউয়াস, প্রোগ্রেসিভ, তার মানে চলমান কাজ বোঝায়। করিতেছি, যাইতেছি, খাইতেছি, এই কথাগুলি আমরা কখনো আমরা, কারণ এই ভাষায় আমরা কথা বলি না বলে এগুলি আমাদের আবার ট্রান্সফার করতে হয় চলিততে। সুতরাং কোনো কাজ কেউ করছে বা করছে না বোঝায়, এটাই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার স্মরণ করিয়ে দিলাম, কোনো কাজ কেউ করছে বা করছে না, কেউ করছে, কেউ করছে না, কেউ এর জায়গায় সাবজেক্টকে আনেন, যে আমি করছি, আমি করছি না, তুমি করছো, তুমি করছো না, সে করছে, সে করছে না, বিষয়গুলি কিন্তু এমন। সাবজেক্ট এক একটা দেবো আর ভার্বের অবস্থা ঠিক থাকবে, কিন্তু ওই যে বাংলা ভাষায় এরকম আছে, আমি করি, তুমি করো, তিনি করেন, টেন্স একই, ইন দ্য সেম ডিরেকশন, আমি করছি, তুমি করছো, তিনি করছেন, ঠিক আছে, সে করছে, তারা করছে, রহমান সাহেব করছেন, আবু সালে সাহেব করছেন, এই যে অবস্থাটা, ভার্বটা থাকবে এমন। কোনো কাজ কেউ করছে অথবা করছে না বোঝায়, যেমন আমি লেখাপড়া করছি, আমি করছি না, তিনি বাগানে কাজ করছেন, তিনি বাগানে কাজ করছেন না, ছিল এইরকম। এই যে অবস্থাটা সেখানে দেখেন ছিল একটি প্যাসিভ টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ কেউ করছে বা করছে না। সামবডি ইজ ডুইং এ ওয়ার্ক অর ইজেন্ট ডুইং এ ওয়ার্ক, এটাই আছে কি, আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। কিন্তু এটা আপনাকে, এই যে টেন্স এর ব্যাখ্যাটা আপনাকে মুখস্থ করতে হবে। আর প্যাসিভ ব্যাখ্যা কি, কোনো কাজ কারো দ্বারা করা হচ্ছে বা করা হচ্ছে না, এটা বোঝাবে। বুঝতে পেরেছেন? স্ট্রাকচারটা মুখস্থ করে নেই আমরা, সাবজেক্ট প্লাস এমিজার ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট অ্যাডভার্বিয়াল, আবার নেগেটিভটা শুধুমাত্র একটা নট ব্যবহার করব। প্যাসিভ ব্যাখ্যাটা হচ্ছে কি, সাম ওয়ার্ক ইজ বিং ডান, এটা ছিল সামবডি ইজ ডুইং এ ওয়ার্ক, আর এটা হচ্ছে কি, সাম ওয়ার্ক ইজ বিং ডান। পার্থক্য হচ্ছে এইটাই যে সামবডি ইজ ওয়ার্কিং, ইজ ডুইং এ ওয়ার্ক, তার মানে হচ্ছে যে সাবজেক্টটা এখানে উপস্থিত থাকবে, যে কাজটা পারফর্ম করছে সে উপস্থিত থাকবে। আর প্যাসিভ ব্যাখ্যা হচ্ছে সেটা যে কাজটার কথা বলা হবে, কিন্তু যে কাজটা করছে তার কথা হয় বলা থাকবে না, না হয় পরোক্ষ ভাবে বলা থাকবে। দেখেন, সাম ওয়ার্ক ইজ বিং ডান, তার মানে কি, কাজটার কথা বলা হচ্ছে। প্যাসিভ ব্যাখ্যা হচ্ছে কর্মপ্রধান, আর একটি ব্যাখ্যা হচ্ছে কর্তা প্রধান। এই জন্য একটি ব্যাখ্যা কর্তাটা থাকবে বা সাবজেক্টের সাথে সাথে উল্লেখ থাকবে, আর প্যাসিভ ব্যাখ্যা কর্মটা প্রথমে উল্লেখ থাকবে, মনে থাকে যেন। দেখেন এক্সাম্পল সেন্টেন্স, দেখেন আই এম হেল্পিং মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে সাহায্য করছি, আগের সেই বাক্যই। অ্যাফার্মেটিভে কি স্ট্রাকচার, সাবজেক্টের পরে এমিজার, ভার্বের সাথে আইএনজি। তা আই এম হেল্পিং মাই ফ্রেন্ড, সাবজেক্ট আই, এমিজার থেকে এম, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট অ্যাডভার্বিয়াল। এটা মাই ফ্রেন্ড কি অবজেক্ট না অ্যাডভার্বিয়াল? এটা অবজেক্ট, অ্যাডভার্বিয়াল না, কারণ কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই, ভার্বকে কোশ্চেন করেন, আই এম হেল্পিং, সাহায্য করছি আমি, কাকে? মাই ফ্রেন্ড। সুতরাং এটা অবজেক্ট। এবারে আসেন, অবজেক্ট প্লাস এমিজার ভার্বের সাথে আইএনজি, আগে গিয়ে বিং, এটা প্যাসিভ ব্যাক্যের স্ট্রাকচার এরকম যে মাই ফ্রেন্ড ইজ বিং হেল্প বাই মি, আমার বন্ধুকে সাহায্য করা হচ্ছে। এখন আমি যদি বলি আমি একটি কাজ করছি, আই এম ডুইং এ ওয়ার্ক, একটি কাজ করা হচ্ছে, ইংলিশ কি হবে, এ ওয়ার্ক ইজ বিং ডান, দি ওয়ার্ক ইজ বিং ডান, সে একটি নোভেল পড়ছে, হি ইজ রিডিং এ নোভেল, একটি নোভেল পড়া হচ্ছে, এ নোভেল ইজ বিং রেড। বাক্যটার বাক্যগুলির পার্থক্য ধরতে পেরেছেন? এই হচ্ছে স্ট্রাকচার। এখন এই জাতীয় বাক্য যা আছে বাসায় কমপক্ষে 10-15টা বাক্য লিখে প্র্যাকটিস করতে বলেছিলাম, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যদি বলি দ্য ফাইল ইজ বিং ক্যান্সেলড, তাহলে এটা কি একটিভ ব্যাক্য না প্যাসিভ ব্যাক্য? প্যাসিভ ব্যাক্য স্যার। আচ্ছা, তারপর যদি বলি ক্যান্সেলড বাই দ্য অথরিটি, দ্য ফাইল ইজ বিং ক্যান্সেলড বাই দ্য অথরিটি, এটা কি বাক্য? প্যাসিভ ব্যাক্য। প্যাসিভ ব্যাক্য। তাহলে অথরিটিটা কি বলেন? অথরিটিটা ছিল সাবজেক্ট, অথরিটি শব্দটা ছিল সাবজেক্ট। দ্য ফাইল ইজ বিং ক্যান্সেলড মানে কি, ফাইলটাকে ক্যান্সেল করা হচ্ছে বাই দ্য অথরিটি, অথরিটি কর্তৃক। এটাকে যদি একটিভ করি তাহলে কি হয়, দ্য অথরিটি ইজ ক্যান্সেলিং দ্য ফাইল, এটা কিন্তু একটিভ বাক্য। ইন দ্য সেম ডিরেকশন, যেমন চুজ মানে পছন্দ করা, যদি বলি আই এম চুজিং এ শার্ট, আমি একটা শার্ট পছন্দ করছি, তাহলে একটা শার্ট পছন্দ করা হচ্ছে, এ শার্ট ইজ বিং চোজেন, বিং লিখে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। এবং এই রকম ভার্ব নিয়ে, যেগুলি ভার্বের পরে অবজেক্ট থাকবে, এমন ভার্ব নিয়ে 10টা বাক্য প্র্যাকটিস করা যাবে কি ভাষায়? জি স্যার, যাবে। কিন্তু আবার এমন বাক্য নিয়ে না, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল আর আই ওয়াজ গোয়িং টু অফিস, এটা নিয়েন না, কারণ এই গোয়িং এর পরে এটা কিন্তু অবজেক্ট না, এটা অ্যাডভার্বিয়াল, কারণ এটা দিস ইন্ডিকেটস প্লেস। আপনাকে প্যাসিভ বাক্য হতে হলে আগে মাথায় রাখতে হবে যে আপনাকে অবজেক্ট থাকতে হবে সেই বাক্যে, এখানে অবজেক্ট নেই। আমার কথা বুঝতে পেরেছেন? অবজেক্ট না থাকলে সেটা প্যাসিভ বাক্য হবে না। আই ওয়াজ গোয়িং টু দ্য ইউনিভার্সিটি বা আই এম গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, এই বাক্যে প্যাসিভ বাক্য হবে না। তাহলে এই যে এটা দেখেন যে আমি সাহায্য করছি, আই এম হেল্পিং, আর মাই ফ্রেন্ড ইজ বিং হেল্প, তাহলে
যদি বলি আই এম চুজিং এ শার্ট, এ শার্ট ইজ বিং চোজেন, আমি আমার আমি একটা শার্ট চুজ করছি বা পছন্দ করছি, একটা শার্ট পছন্দ করাচ্ছি। এবার আমি যে ভার্ব যদি নেই পারচেজ বা বাই, আমি একটা বই কিনছি, আমি একটা গ্রামার বই কিনছি, আই এম বাইং এ গ্রামার বুক, স্পেসিফিক কি হবে? এ গ্রামার বুক গ্রামার ইজ বিং বট। যদি বলি আমার দ্বারা উল্লেখ করতে চাই, তাহলে বাই বি, উল্লেখ করতে না চাইলে নাই। ঠিক একই ভাবে আপনি 10টা বাক্য নিবেন অবজেক্ট ওয়ালা, আবার 5টা বাক্য লিখবেন অবজেক্ট ছাড়া, অ্যাডভার্বিয়াল আছে এমন, সেই বাক্যগুলোর প্যাসিভ হবে না, শুধু একটি। যেমন আমার বন্ধু আজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দা ইউনিভার্সিটি। আমি আজকে অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু দা অফিস। আমি আজকে বাসায় বসে কাজ করছি, আই এম ডুইং অল মাই ওয়ার্কস এট মাই হোম। কথা বুঝতে পেরেছেন? সে কবিতা আবৃত্তি করছে, হি ইজ রিসাইটিং পোয়েমস। এটা কিন্তু অবজেক্ট আছে। আর অবজেক্ট না থাকা হলো কতগুলি নিবেন যেগুলির শেষে অবজেক্ট নাই, অ্যাডভার্বিয়াল থাকবে। যেমন আই ওয়াজ গোয়িং হোম, আই এম গোয়িং হোম, এটা কি প্যাসিভ বাক্য হবে? সেলিম বলেন, এটা প্যাসিভ বাক্য করা সম্ভব? না স্যার, সম্ভব না, অবজেক্ট নেই, এটা অ্যাডভার্বিয়াল, এটা অবজেক্ট নয়। প্যাসিভ হতে হলে আপনাকে সমস্ত বাক্য প্যাসিভ হবে না, এটা মনে রাখবেন। অ্যাডভার্বিয়াল হলে সেটা প্যাসিভ হবে না। হোম এটা অ্যাডভার্ব অফ প্লেস ইন্ডিকেট করেছে। আচ্ছা, এবারে চলে যান আমার আজকে টার্গেটেড লেসন, সেটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস আলোচনা করলাম কেন? যাতে আপনি আবার একটা রিভিউ করে আসতে পারেন, আপনার মাথায় এটা কাজ করে যাতে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এই যে দেখেন, অ্যাক্টিভ প্যাসিভের নেগেটিভের স্ট্রাকচার দেওয়া আছে, যে সাবজেক্ট প্লাস এম ইজ আর নট, আবার অবজেক্ট প্লাস এম ইজ আর নট। যেমন আমি যদি বলি যে আমার বন্ধুকে আমি সাহায্য করছি না, তাহলে প্যাসিভ বাক্য হবে আমার বন্ধুকে সাহায্য করা হচ্ছে না। এরকম আই এম নট হেল্পিং মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ নট বিং হেল্প বাই মি, এভাবে করে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস। আচ্ছা, আর এখানে কয়েকটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি, যারা ক্লাস আগে করেন নাই বা করতে পারেন নাই, তারা এখান থেকে দেখে নেবেন। দেখেন, আই এম ডুইং, আমি করছি, এক্সাম্পল সেন্টেন্স, আই এম হেল্পিং মাই ফ্রেন্ড, এই বাক্যটাই সব জায়গায় ব্যবহার করবেন। আই এম নট ডুইং অথবা আই আর্ন্ট ডুইং, আমি করছি না, নেগেটিভ হলে কন্ট্রাক্টেড ফর্মে আর্ন্ট হয়। আমি কদিন ধরে শুধু কন্ট্রাকশনের ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য, এই কন্ট্রাকশনের উচ্চারণ, কন্ট্রাকশন কেমনে উচ্চারণ হবে, উচ্চারণ সহ আইপিএ দিয়ে দিয়েছি, ভিডিওগুলো দয়া করে দেখবেন। সবাইকে বলছি, আমার চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ উইথ হারুন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি নতুন একটা ভিডিও ডেলিভারি আপনি পান। কন্ট্রাকশনের তিনটা ভিডিও দিয়েছি আমি। কন্ট্রাকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন স্পিকিং, ট্রাই টু কিপ ইন মাইন্ড। যতগুলো ইম্পর্টেন্ট থিং আছে স্পিকিং এর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ কন্ট্রাকশন, বিকজ ইন স্পিকিং উই অলওয়েজ ইউজ কন্ট্রাকশনস, উইদাউট কন্ট্রাকশনস স্পিকিং ইজ নট স্টুড আপ। আপনার স্পিকিং স্টুড আপ হবে না আপনার কন্ট্রাকশন ছাড়া, বিকজ স্পিকিং দ্যাট মিন্স ইউ হ্যাভ টু স্পিক ফ্লুয়েন্টলি, অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ফ্লুয়েন্ট ল্যাঙ্গুয়েজ, দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফিচার্স অফ দিস ল্যাঙ্গুয়েজ ইজ টু বি ফ্লুয়েন্ট। ইংরেজি ভাষাটা চলে দ্রুত বাংলার চেয়ে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রেস ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্ট্রেস নির্ভর ল্যাঙ্গুয়েজ। আপনাকে কন্টেন্ট ওয়ার্ডের উপরে নির্ধারিত নিয়ম অনুযায়ী স্ট্রেস দিতে হবে, শাসাঘাত করতে হবে। যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু স্ট্রেস নির্ভর ল্যাঙ্গুয়েজ না। আপনারা ওপেন ক্লাস ওয়ার্ড এবং ক্লোজ ক্লাস ওয়ার্ড সম্পর্কে জানেন, এইটাই কন্টেন্ট ওয়ার্ড আর ফাংশন ওয়ার্ড বলা হয়। এটাকে ওপেন ক্লাস ওয়ার্ড হচ্ছে গিয়ে কন্টেন্ট ওয়ার্ড, আর ক্লোজ ক্লাস ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে বলা হয় ফাংশন ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড বা ওপেন ক্লাস ওয়ার্ড হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, দেয়ার আর ফোর টাইপস। খাতা নিয়ে রাখবেন, শুধুমাত্র লেকচার শুনবেন না, টেক এ কপি to write down something. When something is important to you in my lecture or in my speaking, you have to jot down, you have to write down in your copy. Jot down bussen, jot down mane lipibaddho kora, write down likhe rakha, likhe rakben. Tale content word ba open class word ki ki? Open class word or content words are noun, adjective, verb, adverb. Or closed class word ba function word ki? Pronoun, preposition, conjunction, and all the grammatical words, auxiliaries, মডাল অক্সিলিয়ারিজ, আর্টিকেল, অল দিজ আর ফাংশন ওয়ার্ডস। কারণ এগুলির উপরে কখনো স্ট্রেস হবে না, কারণ এগুলি বাক্যের মধ্যে ফাংশন সৃষ্টি করে। যেমন এই যে বাক্যটা দেখছেন, আই এম ডুইং, আমি করছি, এই ডুইং শব্দটাই হচ্ছে এখানে কন্টেন্ট ওয়ার্ড, কারণ এই ডু শব্দটাকে আপনাকে ইনফরমেশন দিচ্ছে, দিস ইজ কন্টেন্ট অর ওপেন ক্লাস ওয়ার্ড। সো ডুইং এটাকে আপনি স্ট্রেস দিবেন, আই এম ডুইং। এখানে লং সাউন্ড আছে, ডু শব্দটার উপরে ইটসেলফ স্ট্রেস নাই, কিন্তু আপনি জোর যদি আপনি কোনো কিছু বলার জন্য যদি আপনাকে সেই শব্দের উপরে জোর দিতে হয় কাজের উপরে, তাহলে আপনি দিতে পারেন। যেমন আই এম হেল্পিং মাই ফ্রেন্ড, এই হেল্প এই শব্দটা হচ্ছে একটা মনোসিলেবিক ওয়ার্ড, মনোসিলেবিক ওয়ার্ডের শুরুতে স্ট্রেস দিতে হয় বলার সময়। আই এম হেল্পিং মাই ফ্রেন্ড, নর্মালি যদি আপনি নাও দেন, তাহলে আলাদা ভাবে শব্দটা যখন বলবেন হেল্প কাউকে বোঝানোর জন্য, তখন আপনাকে স্ট্রেস দিতে হবে। ডাইসিলেবিক ওয়ার্ডের সাধারণত শুরুতে স্ট্রেস হয়। যেমন আমি যদি বলি ড্রামা, আই এম ওয়াচিং আ ড্রামা, ওয়াচিং আ ড্রামা, ওয়াচ স্ট্রেস আছে শুরুতে, ড্রামা, ড্রামা ডাইসিলেবিক ওয়ার্ড, ড্রামা টু সিলেবল ওয়ার্ড,
যদি ড্রামা থেকে যখন ড্রামেটিক হয়ে যাবে তখন সেকেন্ড সিলেবেলে স্পেস চলে যাবে, কারণ সিলেবেল তখন হয়ে যাবে তিনটা, ঠিক আছে? আই হ্যাভ সিন এ ড্রামেটিক সিন, ড্রামেটিক, ড্রামা, ড্রামেটিক, ট্রামা, ট্রামেটিক, এরকম স্পেস চেঞ্জ হয়ে যায়, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সো এই ওপেন ক্লাস ওয়ার্ড এবং ক্লোজ ক্লাস ওয়ার্ড আপনাদের মাথায় থাকতে হবে, যে কন্টেন্ট ওয়ার্ড আর ফাংশন ওয়ার্ড আর গ্রামাটিক্যাল ওয়ার্ড যেগুলির কথা বললাম, প্রোনাউন, প্রোনাউন আবার খুবই ডিসিপটিভ একটা জিনিস, প্রোনাউন খুব প্রতারক বলা হয় এটাকে, কারণ সাম টাইপস অফ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই জাতীয় প্রোনাউন গুলো মাঝে মাঝে কন্টেন্ট ওয়ার্ড এর মতো উচ্চারিত হয়, স্ট্রেস থাকে, আদারওয়াইজ ইনফরমেশন পাওয়া যায় না। যেমন দিস বুক ইজ মাইন, দ্যাট বুক ইজ নট মাইন, তো দিস বুক এন্ড দ্যাট বুক যখন আমি বললাম তখন কিন্তু ওই স্ট্রেস দিতে হয়েছে, কারণ এই শব্দগুলো প্রোনাউন গুলো এগুলি ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন, এগুলি পার্সোনাল প্রোনাউন না। আবার পার্সোনাল প্রোনাউনে স্ট্রেস হতে পারে যখন ইনফরমেশন বিয়ার করে, যেমন আই এম নট রেসপন্সিবল ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস, এই যে বললাম যে আই এম নট, ইউ আর, স্ট্রেস দিয়ে বলেছি, কারণ এটা হচ্ছে গিয়ে আমার ইনফরমেটিভ স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস বলে একটা ব্যাপার আছে, সেটা মাথায় রাখতে, এই সমস্ত কথাগুলি আমরা যাতে মাথায় রাখতে পারি। আর এছাড়া কন্টেন্ট ওয়ার্ড বা ওপেন ক্লাস ওয়ার্ডের মধ্যে আমরা কি কি পেয়েছি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলি কিন্তু স্ট্রেস নির্ভর, এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ হোল ইজ এ স্ট্রেস ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, আপনাকে স্ট্রেস দিতেই হবে, কোথায়, নিয়ম অনুযায়ী যেখানে আসেস, মনোসিলেবিক ওয়ার্ডে কোথায় স্ট্রেস হয়, ডাইসিলেবিক ওয়ার্ডে কোথায় স্ট্রেস হয়, ট্রাইসিলেবিকে কোথায় হয়, পলিসিলেবিক বা মাল্টিসিলেবিকে কোথায় হয়, এর কতগুলো রুলস আছে সেগুলি এই লেসনের মধ্যে আমি আনতে পারছি না, টুকটাক যেগুলি বলে দিচ্ছি মাথায় রাখেন। তবে মনে রাখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের নিয়ম কিন্তু 70-75% কাজে লাগবে, বাকিগুলি সবই এক্সেপশন, কখনো ফোনেটিক্স, ফোনোলজি 100% আপনার নিয়মে আসবে না, এটা কিন্তু ট্রাই টু কিপ ইন মাইন্ড। এবারে দেখেন আমি বলছি যে আই এম ডুইং, আই এম নট ডুইং, ঠিক আছে, এম আই ডুইং, আর্ন্ট আই ডুইং, শব্দটার উচ্চারণ কিন্তু আর্ন্ট করেছি, আবার পড়ে না আরেন্ট এরকম উচ্চারণ করবেন না, কন্ট্রাকশনের ভিডিও গুলো দিয়েছি আপনাদের জন্যই। আমি এই কন্ট্রাকশনের কথা বলতে গিয়ে এত কথা বললাম যে কন্ট্রাকশনস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ইন স্পিকিং, বিকজ ইন স্পিকিং উই অলওয়েজ ইউজ দ্য কন্ট্রাকশনস, উইদাউট দ্য কন্ট্রাকশনস স্পিকিং ইজ নট পসিবল, আর ইংলিশে এভাবে করে থাকে তাই আমাদের করতে হবে। তবে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা কন্ট্রাকশন ব্যবহার করবেন না, ফর্মাল রাইটিং এ আমরা খুলে লিখবো, ইনফর্মাল রাইটিং এ আমরা কন্ট্রাকশন ব্যবহার করতে পারি, কোন একটা নোট লিখলাম, কোন একটা চিঠি লিখলাম, নিয়ার এন্ড ডিয়ার কাউকে লিখলাম, এরকম হলে পরে লিখতে পারবো। আর লেখার ক্ষেত্রে আপনি কন্ট্রাক্টেড ফর্ম এড়িয়ে চলবেন। এবারে আসেন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই, দেখেন যে ইউজ ডব্লিউএস ওয়ার্ড বিফোর ইয়েস দ্য কোয়েশ্চেন্স এন্ড প্র্যাকটিস উইথ বাংলা মিনিং, বাংলাটা আমি লিখি না, এটা আপনাদের জন্য রেখে দিয়েছি, সব যদি লিখে দেয় তাহলে পরে নিজেদের প্র্যাকটিস হবে না। দেখেন ডব্লিউএস ওয়ার্ড কি কি ছিল আমাদের, 10টা ডব্লিউএস ওয়ার্ড আমরা প্র্যাকটিস করেছিলাম, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, হুম, হু, হু দুইবার বলেছিলাম, হাউ, হুম, হু, হু, which and whose, মনে থাকে জানো ডব্লিউএস এর পরে যেখানে ও থাকবে সেখানে উচ্চারণ হ করবেন, যেখানে ও থাকবে না উচ্চারণ ওয়া করবেন, এই জন্য হট না, এটা উচ্চারণ হবে what, when, where, why, how, whom, who, which, whose, মাথায় থাকে জানো, উচ্চারণে ভুল করা যাবে না। আর কন্ট্রাকশন অবশ্যই আপনাকে পড়তে হবে, দেখেন what am I doing, আমি কি করছি, what aren't I doing, আমি কি করছি, আমি কি করছি না, দেখেন আমার কার্সরটা যেখানে আছে, What am I doing? আমি কি করছি? What aren't I doing? আমি কি করছি না? When am I doing? আমি কখন করছি? When aren't I doing? আমি কখন করছি না? Where am I doing? আমি কোথায় করছি? Where aren't I doing? আমি কোথায় করছি না? Why am I doing? আমি কেন করছি? Why aren't I doing? আমি কেন করছি না বা কি জন্য করছি না? How am I doing? আমি কিভাবে করছি? How aren't I doing? আমি কিভাবে করছি না? Whom am I doing? আমি কাকে করছি? Whom aren't I doing? আমি কাকে করছি না? Who is doing? কে করছে? Direct. Where পরে কিন্তু is. Third person singular number. Who isn't doing? কে করছে না? Who aren't doing? কারা করছে? Who aren't doing? কারা করছে না? Which এর পরে আমি একটা non-verb রাখবো, সেই জন্য একটা এখানে dash রেখেছি। এখানে which এর পরে একটা non-verb বসবে, যেমন which am I doing? মানে which faint তখন আসবে। ঠিক আছে? In the same direction. যদি বলি আমি কার বন্ধুকে একটি gift দিচ্ছি, এরকম যদি বলি তাহলে এই whose এর পরে আমার এই নন ভার্ব আসবে। এই জন্য কিন্তু এই যে একটা ড্যাশ রাখা হয়েছে এখানে, এটা দেখে আবার ঘাবড়াবার কিছু নাই, আমি এখন এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন আমার বাক্যটা ছিল কি এখানে, আই এম হেল্পিং মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে সাহায্য করছি। এবারে আসেন আমি আমার বন্ধুকে সাহায্য করছি ফর্মের দিকে তাকান, হ্যাঁ এই ফর্ম কিন্তু আমি ইচ্ছা মতো দেই নাই, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার বইয়ে কিন্তু এই ফর্ম ব্যবহার করে এভাবে বলা হয়েছে, আমি শুধু বাংলা অনুবাদ করে দিছি, ভালো করে পড়েন, স্পিকিং এর জন্য খুবই ইফেক্টিভ। I am helping my friend, আমি আমার বন্ধুকে সাহায্য করছি। I am not helping my friend, অথবা I aren't helping my friend, আমি আমার বন্ধুকে সাহায্য করছি না। Am I helping my friend, আমি কি আমার বন্ধুকে সাহায্য করছি? Am I not helping my friend, অথবা aren't I helping my friend, আমি কি আমার বন্ধুকে সাহায্য করছি না?
এখন যদি বলি হোয়াট এম আই ডুইং এই ফর্মে আমি করব বাংলা সহ করে আমি কি করছি হোয়াট এম আই ডুইং উত্তরে আসবে কি আপনার সেই স্টেটমেন্ট আই এম হেল্পিং মাই ফ্রেন্ড হোয়াট আর্ন্ট আই ডুইং আমি কি করছি না আই এম নট হেল্পিং মাই ফ্রেন্ড উত্তর আসতে পারে এরকম আমি আমার বন্ধুকে কখন সাহায্য করছি ওয়েন এম আই হেল্পিং মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে কখন সাহায্য করছি ওয়েন আর্ন্ট আই হেল্পিং মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে কখন সাহায্য করছি না ইন দ্য সেম ডিরেকশন আইটাকে চেঞ্জ করে যে কোনো সাবজেক্ট আসবে এখানে বলে দিয়েছি এবারে আমি পরের ফর্ম থেকে আমি আইটাকে বাদ দিয়ে তুমি করবো এখানে তুমি তোমার বন্ধুকে কোথায় সাহায্য করছো মানে কোথায় বসে সাহায্য করেছেন এটা যদি জানতে চাই যে আপনাকে যে কাজটা করেছেন সেটা কোথায় এই সেন্টেন্সটাই যে সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে এমন কথা না বিকজ ইটস এ ফর্ম আন্ডারস্ট্যান্ড মি কোন জায়গায় যদি এটা ভালো না শোনায় আপনি আপনার ইচ্ছা মতো আরেকটা শব্দ নিয়ে আসেন ঠিক আছে যদি বলি এরকম তাহলে ওয়েন আর ইউ ডুইং ফর্মে আসবে ওয়েন আর ইউ হেল্পিং ইউর ওয়ার আর ইউ হেল্পিং ইউর ফ্রেন্ড আপনি বলবেন আই এম হেল্পিং মাই ফ্রেন্ড ইন দা ইউনিভার্সিটি ক্যাম্পাস When aren't I doing for me? When aren't you helping your friend? এরকম হতে পারে তুমি তোমার বন্ধুকে কেন সাহায্য করছো যদি হয় Why are you helping your friend? তুমি তোমার বন্ধুকে কেন সাহায্য করছো Why aren't you helping your friend? তুমি তোমার বন্ধুকে কেন সাহায্য করছো না In the same direction যদি বলি সে তার বন্ধুকে কেন সাহায্য করছে Why is he helping his friend? সে তার বন্ধুকে কেন সাহায্য করছে সে তার বন্ধুকে কেন সাহায্য করছে না Why isn't he helping his friend? এর জায়গায় ইজ হয়ে যাবে ইন দ্য সেম ডিরেকশন হাউ আম আই ডুইং আমি কিভাবে করছি তার মানে কি এখন যদি আপনাকে বলা হয় যে আপনি কিভাবে কাজটা পরিচালনা করছেন হাউ আর ইউ অপারেটিং দিস টাস্ক অর দিস ওয়ার্ক অথবা দিস প্রজেক্ট হতে পারে না আপনি কিভাবে অপারেটিং করছেন না কাজটা করছেন না হাউ আর্ন্ট ইউ অপারেটিং দিস প্রজেক্ট হতে পারে এরকম আবার যদি বলি হুম এম আই ডুইং আমি কাকে করছি আমি যদি বলি আপনি কাকে সাহায্য করছেন হুম আর ইউ হেল্পিং আপনি কাকে সাহায্য করছেন না হুম আর্ন্ট ইউ হেল্পিং সে কাকে সাহায্য করছে হুম ইজ হি হেল্পিং সে কাকে সাহায্য করছে না হুম ইজেন্ট হি হেল্পিং এরকম হতে পারে কে সাহায্য করছে যদি হয় হু ইজ হেল্পিং কে আমার বন্ধুকে সাহায্য করছে হু ইজ হেল্পিং মাই ফ্রেন্ড কে আমাকে সাহায্য করছে হু ইজ হেল্পিং মি কে দুর্নীতি করছে হু ইজ ডুইং করাপশন কে দুর্নীতি করছে কে দুর্নীতি করছে না হু ইজ ডুইং করাপশন কারা করছে যদি হয় হু আর ডুইং এই ফর্মে এরকম হবে আমি আশা করি চব্বিশটা ফর্মের এখানে ডাব্লিউএস ওয়ার্ড থেকে হয়েছে কয়টা দশ দুগুণে বিশটা আর আগে আছে চারটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কটা প্র্যাকটিসের